এটা নিল না কে? এ মামা, এই গঞ্জে গঞ্জে মামা, এ গঞ্জে লাগা কাকা, এ গঞ্জে লাগা কাকা। আর টোলটা নিল না কাকা? কাকা ওই যে দিয়ে গেলে, হ্যাঁ একবার যাইবো একবার আইবো। তা আমরা তো একবার যাবো একবার আমু। আপলোড দিইনি, কারণ হলো ফেসবুক একটু ডাউন চলতেছে, এর জন্য আপলোডটা দেওয়া হইতেছে না। আর এই শুরু হয়ে গেছে ভাঙা রাস্তা, এই এই 10 কিলো রাস্তা, এত না বাজে, ধরা বাজে, খুব খুব বাজে একটা অবস্থা জায়গা। কি রে, এটা নিল না কে? এ মামা, এই গঞ্জে গঞ্জে মামা, ও মামা, এ মামা, এই মেয়েদি গাও, এ গঞ্জে লাগা কা, এ গঞ্জে লাগা কা, এদি গাও। আর টোলটা নিল না কাকা? কাকা ওই যে পোলার, এগুলো রাস্তায় রেন্টিকারে ট্রিপ মারা যাওয়ার সময় দিয়ে দেয় 20 টাকা। দেখো আবার অনেকে মঙ্গল আইয়ে, আমরাও তো আর সময় টাকা দিয়ে গেছি, তা আবার আমরা এখন দেবেন না তো? ওরা তো এখন দিব না, এই 20 টাকা দিয়ে গেলে, হ্যাঁ একবার যাইবো একবার আইবো। তা আমরাও তো একবার যাবো একবার আমু। ওই মেয়ে রিসিট দাও। আচ্ছা তো কি রাগারে করতো মিয়া? মানে কি যে একটা অবস্থা, কুয়াকাটা শহরটার ভিতরে ঢুকলে, আপনি কুয়াকাটার ভিতরে ঢুকলে মানে হিউজ পরিমাণ টোল, সুদা হুদা, মানে এগুলা কোনো ব্রিজই না, এটি কোনো ব্রিজ, এত বড় বড় ব্রিজ পড়ে রয়েছে বাগে সাগে। মানে ঢাকা শহরের ফ্লাইওভার গুলো তো 8 থেকে 3 ডাবল বড় না, কালজির ফ্লাইওভারটা এমন মনে হয় বিশাল বড়। ওই জায়গায় টোল নাই, কোনো নেতা নাই, মানে নেতাকে পোস্টার লাগায়া, ঠিক আছে, ওই নেতাকে পোস্টার লাগায়া, ঠিক আছে, হয়ে গেছে টোল প্লাজা। মাত্র দূরে শেষ করলাম, বহুত আছে আপনাদেরকে আমি টোলের কাহিনীটা একটু দেখাই। এটা হলো 3 নম্বর টোল, ঠিক আছে, কুয়াকাটাতে নেই পর্যন্ত 3 নম্বর টোল অলরেডি দিয়া লাইছি। 10 কিলোর মাথায় 3টা টোল, এখান থেকে বরিশাল, বরিশাল থেকে ঢাকা। বাবারে বাবা, গাড়ি কি লাভ মারে গাই। সামনে পুরো কর করা, আর এই রাস্তায় একটা জিনিস সবচেয়ে বেশি খারাপ দিক পাইলাম, সে বাইক যারা রাইড শেয়ারিং করে, ঠিক আছে, বিশেষ করে রাইড শেয়ারিং যারা করে তাদেরকে আমি ফল ধরব, কারণ ওদের অত্যাচার খুবই খারাপ, বলার নাকি অন্যরকম একটা ফিল পাইতেছি। তো যাচ্ছি সকালবেলা ঘুমে টুমে রিল্যাক্স করেই একটু দেরি করে বেরিয়েছি, আর বেরিয়েছিল আপনার প্রায় একটাই, বাড়ি সামনে আবার ফেরি আছে, ফেরি ফেরি পার হইতে গো, এর কি অবস্থা। তো এই 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 থাম থাম,
ওকে ওদিক দিয়ে ওরা পাঠানো পরে ওদের সাজ্জাতের দিয়ে দিয়েছে মামলা, মামলা দিয়েছিল ফগের একটা সিপাহি। এলো অবস্থা বরিশালের, মানে কুয়াকাটা যাওয়ার সময় একদম পাপে ধরে রে ভাই, রে ভাই ওরে নৌকাটা গেল গা, মিস করে লাগলাম ট্রলারটা নিয়ে। ফেরি দিয়ে তো যাবো না, যাবো তো ট্রলার দিয়ে, কোন দিক দিয়ে, এদিক দিয়ে না। ওকে হ্যাঁ ট্রলার নাই, হ্যাঁ কখন পড়াইবো কাকা, কতক্ষণ লাগবে এতে, কতক্ষণ লাগবে এতে ট্রলার, ফেরি দিয়া যাইতে হইব, তাহলে কি দিয়া যাইতে হইব, লঞ্চ আসবে কয়টায় আসবে, ও হ্যাঁ ও দিতেছি, দাঁড়ান ধৈর্য ধরেন, আপনি দি টেকা টেকা করেন, হ্যাঁ কাকা এটা ঠিক না, পঞ্চাশ টাকা দিলি আপনি খুশি, তাহলে আমি গাড়িটা তো একটু সাইড করতে পারবো না, তাহলে এক ঘন্টা পর পর আইব ভাই, তিনটা আটচল্লিশ বাজে কাকা, আটচল্লিশ চারটে দশে, হ্যাঁ